নমস্কার শুভ্ররাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমরা যারা নিয়মিতভাবে এই আয়োজনে আসি আমরা এটাই বলতে চাই যে এই আয়োজন আসলে সেতু পারাপারের একটি নিবন্ধ মাত্র আমরা প্রতি রাতে এই বিষয়টি আপনাদের বলি যে আমরা সেতু পারাপারের মধ্য দিয়ে যে সম্পর্ক স্থাপন করি সেই সম্পর্ক বোধের আদান প্রদানের সেই সম্পর্ক আমাদের বিশ্বাসগুলোকে আরেকবার দেখে নেয়ার আমাদের আজকের এই আয়োজন একটি বিশেষ আয়োজন বিশেষ আয়োজন এই জন্যে আজ আমাদের স্টুডিওতে কোনো সেলিব্রিটি নেই কোনো সেই অর্থে আন্তর্জাতিক বা জাতীয় স্তরের খ্যাতনামা কেউ নেই কিন্তু তারা দুজনেই তাদের মতো করে ইতিমধ্যেই রাজ্যে জনপ্রিয় হয়েছেন একজন জনপ্রিয় হয়েছেন বিপদকে কাছ থেকে দেখেও না ঘাবড়ে আর আরেকজন তিনি রীতিমতো হিরোর তকমা পেয়েছেন একজন বিপদগামী রীতিমতো মৃত্যুর কোলে ঢলে পড়া এক যুবকের প্রাণ বাঁচিয়ে আজ আমার সঙ্গে স্টুডিওতে আপনারা জেনেছেন সংবাদ মাধ্যমে বিলোনিয়ার একটি ঘটনা যেখানে নদীতে মূর্তি বিসর্জন করতে গিয়ে এক যুবক তলিয়ে গেছিল প্রায় ওই যুবকের নাম সুজয় তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন কিন্তু ওই সুজয়কে আজ থেকে দুদিন আগে যে মানুষটি একেবারে জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ মেরে বাঁচিয়েছেন প্রাণে সেই সুশান্ত সুশান্তবাবু সুশান্ত ভট্টাচার্য তিনিও আমাদের স্টুডিওতে আজ আসুন আমরা সবাই মিলে তাদের সঙ্গে কথা বলি আপনারা আপনাদের মনের কথা ভাগ করতে পারবেন আপনাদের আবেগের কথা আপনারা জানাতে পারবেন আজকের এই আয়োজনে আপনারা যারা বিলোনিয়াতে থাকেন প্রধানত আপনারা তাদের সম্পর্কে যদি কিছু বলতে চান কিংবা তাদের ওই ঘটনায় যদি কেউ সাক্ষী থেকে থাকেন কাছ থেকে দেখেছেন সবটা ঘটনা আপনারাও টেলিফোন করে নিজেদের মতামত অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করতে পারেন প্রথমেই সুশান্তবাবু আপনাকে আন্তরিক আন্তরিক শ্রদ্ধা জানাই আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনি এত রাতে বিলোনিয়া থেকে আমাদের এই আয়োজনে আসার জন্য রাজি হয়েছেন একইভাবে ধন্যবাদ জানাই সুজয় তোমাকেও তুমি রাজি হয়েছো আজকের এই আয়োজনে আসার জন্যে প্রথমেই আপনাকে শ্রদ্ধা পিভি ফোর পরিবারের এবং আপামোর রাজ্যবাসী আপনাকে শ্রদ্ধা জানাতে চায় আরেকবার যে আপনি এত সুন্দর একটি কাজ করেছেন একটি তরতাজা যুবকের প্রাণ বাঁচিয়েছেন তার মায়ের কোলে ছেলেকে ফিরিয়ে দিয়েছেন কি হয়েছিল সুশান্ত বাবু সেদিন একটু বলবেন আমাদের হ নমস্কার আমি সুশান্ত ভট্টাচার্যী সেদিনকে তারা নাকি মুক্তি বিসর্জন দিতে গিয়েছে আমার বাড়ি থেকে মনে করেন আপনি একদম নিজের মতো করে সহজ সরল ভাবে বলুন আমার বাড়ি থেকে মনে করেন এক পালং রাস্তা আরো তারা নদীর ঘাটে বিসর্জন দিয়েছে বিসর্জন যে দশমী ঘাটটা আছে এই ঘাটটার সংলগ্ন মানে তারা বিসর্জন দিয়েছে তখন আমি বাড়িতে ছিলাম এক পালং সে কিন্তু এক পালং চলে আসে সুজ এক পালং চলে আসে বিসর্জনের ঘাটে যে জায়গাটা আছে জায়গাটার থেকে এক পালং নামার দিকে নদীর নামার দিকে চলে আসে তখন তারা বহুত লোক দেখতে আসি চিকের মানে চিকরা দিতে আছে আমি 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 আপনাকে একটু থামিয়ে বলি দর্শকদের উদ্দেশ্যে আমরা যে ছবিগুলো দেখাবো এই কথাগুলোর সঙ্গে সঙ্গে সেই ছবিগুলো কিন্তু বানানো ছবি নয় কল্পিত ছবি নয় ওই দিনের ঘটনার ছবি আপনারা দেখতে থাকুন হ্যাঁ বলুন তখন এবার আমি কি করলাম ঘর থেকে বাইরে আমার বাড়িতে আমি নতুন বাড়ি করছি বাড়ির সংলগ্ন হয়েছে নদী তখন এবার আমি ঘর থেকে বাড়িয়ে দেখে ভাই কী হয়েছে কইতে আসতে মানে নদীতে নাকি একটা প্রতিমা বিসর্জনের লোকে মানে একটা লোক চলে আসে তখন আমি নিরুপায় হয়ে আমি দেখলাম প্রতিমা যে মুক্তিটা দিছে মুক্তিটা কাঠামোটা যে প্রতিমাটা ভাসানো আছে এটা দেখতে আসি এটা আমি কোনো আমার চোখে দেখতে আসি না মুক্তিটা আইতে আসে না বললে এই মুক্তিটা কই গেল বা লোকটা কই যাইতে আছে। এটা কিছুই দেখতে আসে না একটুকু দূর নামে আবার দেখি নদীর দিকে আরে মুক্তি নাই লোকটা লোকটারে যে সুজয় তাই আমি দেখতে আসি মাথাটা একবার উপরের দিকে উঠতে আছে জলের বাড়ি আবার নেচে ডুববে যাইতে আছে তখন আমি চিন্তা করলাম তারা কি লইয়া আইল যে তারার লগের লোকটি আইসে তারা কি লইয় আইসে দেখলাম যে দড়ি হাতে লইয়া আছে দড়িটি ছোট ছোট। তখন আমি কি এলাম যখন আমি কাজ করি ওই দুর্গা যে কাজ করি তখন আমার কাছে একটা কাজের দড়ি ছিল একটা বান্ডেল দড়ি আছে দড়িটা নিয়ে সাথে সাথে আমি একদম নদীর পারে গিয়েলাম। যাই কইলাম যে যারা উপরে নদীর উপর থেকে দেখতে আসে যে আমি তোরা দড়ির মাথাটা ধর আমি ইটা লইয়া তারে আমি চেষ্টা করি আনতে পারি কিনা সঙ্গে সঙ্গে এবার তারার দড়ির মাথাটা দিয়ে আমি কি তা বললাম মানলাম মানে হাঁচুর এতটুক জলে গেছি আমারও কিন্তু মানে লিয়ে যেতে গাছে আরে আমি তো নিজে গেছি তারে কিভাবে আনো সঙ্গে সঙ্গে তারা দিলাম দড়িমারি বহু লোক আছে নদীতে জাল ব্রিজ আমরা যে বনকর ব্রিজ আছে খালি শব্দ হয়েছে যে ওই দেখা যায় মাথা দেখা যায় মাথা দেখা যায় মাথা দেখা যায় তারে বাসা একটা লোকও নামে না নদীতে মানে আপনি তখন দেখছেন যে নদীর আশেপাশে প্রচুর লোক প্রচুর মনে করেন হাজার দেড় হাজার গাড়ি যে জায়গা গাড়ি মানে আসা যাওয়া করতে পারছে না প্রচুর লোক তখন এবার আমি কিতা করলাম এবার আমি আমি একটা বাচ্চা আছে দশ এগারো বছর চলের আমার বাচ্চাটা সেটার দিকে আমি চাইছি না মায়া করছি না কিন্তু আমি আমার ফ্যামিলির প্রতি আমি মায়া করছি না বোন আছে বাড়িতে বোনের প্রতি মায়া করছি না যখন হে মানে হাতে এরুম করতে আছে মানে হে তো একদম দুর্বল হয়ে যাচ্ছে বরাবর জলে একবার ডুবাইতে আছে একবার উঠাইতে আসে তখন এবার আমি নিরুপে আবার আমি লাভ দিলাইছি লাভ দিয়ে তার দড়িটা দিছি হে কোন রকম নাকি এবার এই করিয়া ফারের দিকে আসে বলছি তারা আরে ফায়ার সার্ভিস ফোন কর ওই এই জল দপ্তরের কাছে ফোন কর মানে কে কি করছে না করছে এর পরে আমরা কিন্তু জানি না কিন্তু আমি আর হে কিন্তু নদীতে সঙ্গে সঙ্গে এবার তারে উঠেছি যে উঠাইবার পরে হে এরকম ভাবে মাথা দিয়া উঠতিয়া মানে ফেরা রয়েছে আমার তো আর শাঁসটা আর না যাবে আমার বলে না যে তারে আলগে দিয়ে আর একটু উঠাম তখন এবার আমি শিখে যে উঠা সবে উঠা তারা উঠায় লেগে গেছে তো লই যাবার পরে একটু কত উঠেছে উঠাইবার পরে তারে এই সবটা কাজ করতে আপনার কতক্ষণ সময় লাগে ও সব কাজ করতে আমার প্রায় ঘন্টা বা ঘন্টা মানে এক ঘন্টা সঙ্গে মনে করেন আমি এক পালং আরো হে আমার থেকে আমি যেখানে আমি হেরে প্রথমে দেখেছি সেইখান থেকে প্রায় আরো আধা পালং গেছেগা। মানে নদীর ভাটির দিকে তখন আর কত নয় চল্লিশ পঞ্চাশ হাজ গেলে কিন্তু বাংলাদেশ বর্ডার হেরে রক্ষা করার মতো কেউ নেই আজ যে জায়গাটা বাংলাদেশের বর্ডার যে জায়গাটা আছে এই জায়গাটাতে কিন্তু প্রচুর গভীর জল তারা বালু উঠায় লোভে দিয়ে বালু উঠাইয়া তারা গভীর করে এলাছে আর জলটা বাংলাদেশের এইভাবে বাইরে ঘুরিয়া যায় নদীটা আমার সাহস না যে তারা কি করুন এবার আমি মানে নিরুপায় হইয়া একদম ঝাঁপ দিয়ে এলাসি সংসারের প্রতি মাইয়া মানে কিছুই আমার সময় চানসে নাই যে আমার কি সংসার আছে না বাচ্চা আছে না মানে আমার কি আছে আমি দেখি মানে আইকিতে আছে মানে কার মায়ের বুক জানি খালি হয়ে আছে আমার শব্দ এইটা কারণ আমার সাত বছর কালে মা মারা গেছে আঠারো বছর কালে বাবা মারা গেছে আমি মাহারা সন্তান কিন্তু আমি তলে যে সন্তানটি অক্ষণ চলিয়া যাতে আছে সেই বেদন কিন্তু মায় বুঝব ঠিক কেউ বুঝতো না কিন্তু ঠিক তাহলে এরকম আমিও বুঝছি আমার মায়ের বেদনটা আমি অক্ষণ আমি বুঝি আমার আজকে যদি মা থাকতো বা বাবা থাকতো তলে আমারে জরি ধরে রাখতো এখন আমি মানে নিরূপে আমি কোনো দিকে আমি এটা নাই আমি মনে করেন এগারো বছর ভাড়া থেকে আমি জাগা জাগাল আমি কোনোরকম কাজ করি খাই কোনোরকম রকম জায়গাটাতে তখন আর থাকে এ দুই বছর আঠারো বছর হয়েছে আমি বাড়িটা করছি তখন আমিও থাকন হে বাসন আমি মনে করি ভগবান একদিনকে আমার যে বৃষ্টি আছে কাজে গেছি বৃষ্টিতে কাজ হয়েছে না তখন এবার আমি কীতে পারছি বাড়িতে চলে আসি বোন টে বাঘিনী আসে তারা লই আমি আনন্দ ভর্তি করি মানে বাড়িতে কথা করতে আসি এই টাইমে এই ঘটনাটা হয়ে গেল হের মানে একটা কি ঠাকুরের লীলা মানে হে আমার হাতে মানে এভাবে এলো আমি নিজেই কল্পনা করতে পারি ঠিক আমরা শুনবো আরও বিস্তারিত শুনবো এবারে সুজয় তোমার কাছ থেকে একটু শুনতে চাই মানে উনি যেরকম একেবারে ছবির মতো বলছিলেন আমাদের কি হয়েছে কি না তুমি আমাদের বাড়ি থেকে মূর্তিটা নিয়ে বেরোলে সেখান থেকে একটু বলো না কি হয়েছিল আসলে এই ক্ষেত্রে যা হয় আমি সুজয় এটাও তোমাকে একটু স্পষ্টভাবে বলতে চাই সাধারণত আমরা যেটা বলি বা এটা সুশান্তবাবু এখানে আছেন তিনিও বলবেন নদীতে বিসর্জন এসে যদি কেউ তলিয়ে যায় আমরা সাধারণত বলি যে নিশ্চয়ই মদ্যপ অবস্থায় ছিল বা নিশ্চয়ই বাড়িতে পার্টি করেছে তারপর বিসর্জন এসছে হয়তোবা হোঁস ছিল না পড়ে গেছে নদীতে এটা আমরা নিজেদের মধ্যে যখন গল্প আড্ডা করি তখন এইভাবেই কথাগুলো বলি কিন্তু আমরা সমস্তভাবে জেনেছি যে তুমি কোনোভাবেই এই ছিলে না এটা নিছক একটা দুর্ঘটনা এবং তোমার এই দুর্ঘটনার সাক্ষী অনেকে ছিল তারা প্রত্যেকে যারা কাছ থেকে দেখেছেন তুমি একটু আমাদের বর্ণনা না কি হয়েছিল আসলে ঘটনাটা। প্রথমত আমি মানে কি বলবো মাকে আমার একটা ঘাটে নদীতে ঠিক আছে তো মাকে বিসর্জন দেওয়ার পর ভাবলাম যে একটা ডুব দিয়ে উঠবো তো আমার এক পাঁচ ছিল এক পা ছিল ঘাটে তো আমি কি করেছি আর একটা পা যে সময় নামিয়েছি ডুব দেবো এমন সময় এমন জলের মানে কি বলবো জলের এত স্রোত এটা বুঝতে পারি আমি যে এমন স্রোত থাকবে বা এমন কিছু একটা হয়ে যাবে এক টানে আমাকে একবারে জলের মানে কি বলবো মাছ নিয়ে চলে গেছে তুমি কি এমনিতে সাতার পারো আমি ডুব সাতার পারি কিন্তু নদীর যে স্রোত বা নদীতে যে বর্তমানে জলের যে পরিস্থিতি ওইখানে এই সাতার কাজে আসবে না প্রথমত ওখানে

তো পিলার আছে যে ও আমার বাম সাইডে থাকার কারণে ওই পিলারের মানে কি বলবো পিলারের ধাক্কা জলের স্রোতে এক চেপে বের হয়ে গেছে আর আমি যখন পিলার ধরতে গেছি আমি ঘুরে গেছি জলের পার তো ঠিক ব্রিজের তলায় এমন একটা কাঁচা বাসের টুকরা পেয়েছে মানে জলের সাথে ভাসতে ভাসতে আসছে এটা যেহেতু হালকা জিনিস আমরা জানি হালকা জিনিস সবসময় জলে ও ওইটার উপর মানে ভর করে ভর করে ভর করে প্রায় সাত আট দশ মিনিটের মতো আমি মানে এই জলের মাঝখানে একবারে এমন একবার নিচে যাই একবার উপরে যাই নিচে যাই উপরে যাই মানে কি বলবো মানে আমি এখনো মানে জিনিসটাকে ছেড়ে উঠতে পারছি না যে কি হলো মানে কোন জায়গা থেকে আমি এসেছি উনি তো তো আমি এখানে বসেছি কিন্তু উনারা খারাপ পাবেন না মানে যেটা বলছি সেটা সত্যি কথা মানে ওনারা আসার আগ মুহূর্ত পর্যন্ত কিভাবে জলে ছিলাম আমি কি সংগ্রামটা যে করেছি ঠিক আমি নাহলে জলে পঞ্চাশ পাক খাইনি জলের ভিতরে মানে অনবরত তুমি বুঝতে পারছো যে এই ঘটনাটা ঘটছে তুমি টানা এই পাকের মধ্যে আছো তখন কি মনে হচ্ছিল তোমার তোমার মনে কি চলছিল ভয় মানে তখন ডরাইনি আমি যদিও ভয় লাগেনি মানে যে আমি তো তো চলে যাচ্ছি কিন্তু হয়তো আর 30 40 সেকেন্ড থাকলে আমি থাক মানে যে শক্তি কথা মানে bastam না উনি থাকুন আজকে আমি বেঁচেছি কিন্তু মানে বলার মত কিছু নেই এখন আমাদের আজকের এই আয়োজনে বিশ্বজিৎ দাস তিনি লিখেছেন আপনি আমাদের বিলোনিয়ার গর্ব গর্ব সুশান্তবাবু আপনাকে লিখছেন তারা দীপক লিখছেন অনেক বড় মনের সরল সিধা মানুষ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই হিমাদ্রি কর লিখেছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এইটুকু সহানুভূতি কি মানুষ পেতে পারে না অতি অবশ্যই পারে আপনি সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন স্যালিউট জানাই আপনাকে আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা অংশগ্রহণ করছেন এবং ঠিক এইভাবেই প্রতিদিন থাকেন আপনারা প্রত্যেকে এই বিষয়গুলো নিয়ে নিজেদের মতামত জানাবেন আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করবেন একটু জানতে চাই এই যে আপনি সিদ্ধান্তটা নিলেন এই যে আপনি নদীতে লাভ দিলেন, আপনি আপনি সুজয়কে বাঁচাতে চাইলেন নিজের পরিবারের কথা ভুলে গেলেন নিজের সন্তানের কথা ভুলে গেলেন এই এই মানসিকতাটা আপনি তো অত্যন্ত খেটে খাওয়া একজন মানুষ ডেকোরেটরের কাজ করেন আপনার মা বাবাকে আপনি হারিয়েছেন এই এই মানে মোটিভেশনটা আপনি কোথা থেকে পেলেন মানে আমি নিজে আমি নিজেই কল্পনা করতে পারছি না এটার ব্যাপারে কি হলো আরে ছেলেটাকে মানে কে জানি মানে আমার মনে হয় মানে কে জানি তারে লুইয়া যেতে গেছে এরকম পরিস্থিতি আমি কিছুই ভাবতে মানে কি চিন্তা করুম মানে কি সংসার চিন্তা করুম নাকি আমি কি দেখুম কি দেখলাম এটা মানে আমার চোখে খুব ইয়ে হয়ে গেছে আমি

আর আমার থেকে মানে আমার এমন একটা মানে এই যে কিন্তু আমার তো জানে যে হে বউটু হইতে পারে একটা আমি ধারণা করে আনি তো ভাই খারাপ পাইছে না তাহলে আমি খুব এই তুমি বলছি আর কি তারপর আবার আমি আরেকটা কথা কই হে যখন নদীর পাড়ার থেকে তারে উঠাই আনছি মানুষের ধরাধরি করছে বা আমি ঠে ঠ্যাং চাই মানে ভাও চাই দেয় আমি কান্দে করিয়া হেরে আরো প্রায় এক দেরাত উঠাইছি উঠাইয়ের পরে হের আবার অন্য ওইটা চাইলাম যে ভাইয়ের কোনো

পরিবার বা কি আসি কি আছে না আছে আমি জানি না কিন্তু আমার করিয়া ক্ষেত্রে আমি গঙ্গা কাছে দুটো আবেদন করি আমি মাগো আমি অপরাধ করছি তোমার মুখের আহারটা আমি লই আসি আমি তোমারে একটা আহার যাইতেছি সঙ্গে সঙ্গে আমি পরদিন আমি একটা পুজো দিয়ে আছি মা গঙ্গাকে একটু মানাই আইলাম আইবার বলে তারা তো মানাবো না মানাবো আমার লগে যোগ নয় জিজ্ঞাসা নাই চিনা নাই পরিচয় নাই আমি তো কইতাম পারি না আর আমি ব্রাহ্মণের ছেলে তখন আমি এবার গঙ্গা মারায় একটু মানাই আইলাম বাড়িতে প্রাইমালি কইতে আছে দেখো ভোনিয়া কইতে আছে দেখো তুমি একজন আহাতটা লই আইছো হের আহাত দি আইও তোমার বাচ্চা আছে তুমি নদীর পারে আছো তুমি নদীর যে যাইতে পারো গঙ্গা মা কখন কি করে বলা মুশকিল তখন একদম আমি ভনের কথা দইল্লাম বা আমার গোরศรี কথা দইল্লাম বা আমার মেয়ের ভাগ কত ভাবলাম ভাত খাইবার আমি সঙ্গ সঙ্গে একটা পূজড়ুজ দিয়া এবার আমি আমার কাজে গেলাম না কাজে যাইয়া এক ঘন্টা আমি কাজ করলাম পরিবার পরে এবার আমার বাড়িতে তো চারি দিকে ফোন আছে আছে ওই সাংবাদিক তরফ থেকে তারা ফোন করতে আছে বাড়ি থেকে ফোন করতে আছে তুমি নামো তুমি কাজ অক্ষণে নাম তোমার তোকাইতে আছে বা ফোন করতে আছে তখন সঙ্গে সঙ্গে একদম আমি জায়গা চলে এলাম বাড়িতে আইসিআর এবার আমারে সবাই মানে জিগাইতে আছে সব রিপোর্টার আইতে আছে কি করছে কি হয়েছে আমি সবার সত্যি কথা আমার যেটা আমার যেটা আমার জ্ঞান আছে আপনার মনে যেটা আছে আমি সেটাই বলছি আমার এতটুকু মানে আমি ইডি ভাবছি আমার একটা ফৈতো আছে আমি ফৈতোটা এইভাবে গলাতে আমি ফেঁসাইয়া নামিয়া গেছি তখন একটা প্যান্ট আসিল আমার পরনে এটা আমারা কিন্তু খুব এই করে দিছে জলে ভার করিয়া দিছে আমি হেরা খুব মানে এইভাবে কষ্ট হয়ে গেছে এই সে আমার ঠিক আমরা সেদিন কি ঘটেছিল আপনাদের একটু শোনাতে চাই এবং সেই মুহূর্তে সেদিন যা যা হয়েছিল তার মধ্যে

এবার আমি সঙ্গে সঙ্গে দড়ি মেয়েছি তারা কিছু দরিদ্র এবার লাভ দিচ্ছি লাভ দিবে এবার তারা দড়ি কারণ হেরও অনেক বেশি আমি আনতে তো আমারও ফ্যান বড় তুই এবার সঙ্গে সঙ্গে এবার কারা দড়ি দিচ্ছি আমি

আমরা এই ঘটনাগুলো আবার শুনবো তবে সুশান্ত বাবু আপনার কাছ থেকে এবার জানতে চাই এই যে আমরা দেখালাম ঘটনাটা এবং আপনিও ঠিক একইভাবে ভাবে বর্ণনা করছিলেন সুজয় মানে সুশান্ত বাবুকে সামনে রেখে তোমার কাছ থেকে একটু জানতে চাই যে তোমার বন্ধুবান্ধবদের মধ্যে প্রতিক্রিয়া কি তাঁরা যখন জানলেন এই ঘটনাটা এরকম একটা ঘটনা হয়েছে তাদের মধ্যে কি রিয়েকশন বা তুমি বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে মা কি বলেছে তোমাকে প্রথম আগে একটু মা থেকে শুরু করতে চাই

সবাই তো আমি তো সত্যি কথা বলতে মানে আমি যে সময় জলে ছিলাম তখন তো আমি দেখছি মানুষ কি দেখছি কিছু আছে যেগুলি মানে মনে পড়লে এখনো একবার কি বলে মাথাটা ঘুরিয়ে দেখেছি দেখছি আমার সাথে যে ছিল ও উঠে আমার কিভাবে দেখাচ্ছে মানে এইদিকে চাপার জন্য বলছে আরেকবার মাথা ঘুরে দেখি ব্রিজের উপরে শত শত মানুষ তারপর আহ ব্রিজ জলে নামছে না তারপর এখান থেকে মনে করেন এই পঞ্চাশ মিটার দূরে দেখছি মানুষ জাল মারছে এভাবে হাত বলছি বাঁচাও বাঁচাও ওরাও কিছু করছে না দাঁড়িয়ে সবাই দেখছে এই দিক দিয়ে মানুষ একমাত্র উনি আর যে বাড়ি থেকে আমি এই বাসের কাটা বাসে টুকরাটা পেয়েছি এই দুইটা জিনিসের উপরে ভর করে আজকে আমি আপনার সামনে বলি কি সুন্দর কি সুন্দর সুশান্ত বাবু আরেকবার জানতে ইচ্ছে করছে আপনার কাছ থেকে এই যে সুজয় বললো এক্ষুনি শত শত মানুষ দাঁড়িয়ে আছে আপনিও তো সেখানে তাদের মতোই একজন ছিলেন আপনি না নামলেই পারতেন বা আপনিও চুপচাপ দাঁড়িয়ে থাকলেই পারতেন না দেখেন আমার তো এটা তখন এই না আপনার মনের মধ্যে তখন সেটা আপনি আমি বলছি আপনি বাড়ি ফিরে যাওয়ার পর আপনার স্ত্রী আপনার সন্তান তারাও তো ব্যাপারটা জেনেছে আপনার বোন জেনেছে বা অন্য আত্মীয়-সজন তারা জেনেছে বিষয়টা আপনার বন্ধু-বান্ধব তারা জেনেছে কি বলছে তারা তারা বলেনি যে ধন্যবাদ তারা ধন্যবাদ জানাইছে আমাকে কি বলবো ধন্যবাদ জানাচ্ছে বন্ধু বান্ধব বা আমার যে আপনার সন্তান কি বলবো আমার সন্তানের তো কইতেছে বাবা তুমি তো আজকে যদি মা গঙ্গার আশীর্বাদ আছে বিদায় তুমি চাইছ আর তুমি যে আমরা কি মানে আমি মায়ের আর কি বলবো আমি আর উত্তর দিবার মতো আমার মানে কিছুই নাই তখন তো আমার বিবেক আছে না তো মা কি ওই আমার স্ত্রী কি বা মেয়ে কি আমার বোন কি কেউ মানে আমার বিবেক আছে না তখন আমি কি বলবো আর ঠিক এই রকম কোন ঘটনা আপনি কি ছোটবেলায় এর আগে দেখেছেন বা শুনেছেন বা নিজে কখনো অনুভব করেছেন এরকম একটা ঘটনা আপনি হঠাৎ নিজে করে ফেললেন দেখেছি দেখেছি যে আমার বাবা আমি ছোটবেলা একদম ছোটবেলায় বাবা নাকি এরকম এই একজন লোককে বাঁচাইছে বাঁচাইছে যে মানে এরকম বিশেষ কিছু হয়েছে না একটু কম হয়েছে মনে এ কত দশ হতে পনেরো মানে জায়গা হে ডুব্যা গেছিল এর উঠাই তখন ইডি আমি ইডিয়ে চিন্তা করলাম হেরে উঠাইবার পরে আরে আমার বাবা বলছে দেখো বাবা মানুষের উপকার করিও অপকার করিও না ক্ষতি করিও না যে গালি দিব তাদের দাদা গই বাড়িতে কিন্তু কোনো সময় খারাপ কাজ করিও না আমার এই জ্ঞানটা অক্ষণ ভাইরে আমি বলছি ভাই আমার বাবা এই কথাই বলছে আজকেও আমি বাইরে কইছি এই কথাটা আমার এই কথাটা অক্ষো মানে স্মরণ করে মানে বাবার যে কথাটা আর কি মাত্র সাত বছর কালে মারা গেছে মার কথা তো আর আমার মনে নাই ঠিক ঠিক মানে কি বলবো আর সুজয় কখনো কি তোমার মনে হয় তুমি যেহেতু মানে ল নিয়ে পড়াশোনা করছো তুমি আগামী দিনে কাজ করবে প্রফেশনাল হবে তোমার কি কোথাও মনে হয় যে এইভাবেই সম্পর্ক হয় শুধুমাত্র পরিবারের সম্পর্কই সম্পর্ক না তুমি যাকে চিনতে না জানতে না কোনোদিন দেখোনি বা কারো কোনোদিন কথা হয়নি উনি তোমার ফ্রেন্ড লিস্টে নেই বা হোয়াটসঅ্যাপে কথা হয় না এরকম একটা মানুষ তোমার জীবন বাঁচিয়ে দিল রীতিমতো এবং তুমি তোমার জীবনকে নতুন ভাবে দেখতে পেলে তোমার কি এই 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 ভাবনাটা এসছে যে লাইফ ইজ নট অল এবাউট জাস্ট ক্লাস ফ্রেন্ডস এন্ড রিলেটিভস যারা বাড়িতে থাকে শুধু তা না এর বাইরেও একটা জীবন আছে এরকম মনে হচ্ছে এখন সমাজে তো ভালো মানুষ এখনো আছে ওনার মতো যার কারণে আজকে বেঁচে আছি সমাজে মানুষ না থাকলে ভালো মানুষ না থাকলে সমাজটা চলে না খারাপ যেমন আছে হয়তো খারাপটা সংখ্যা বেশি অনুভব করতে গেলে ভালোটা কমে গেছে দিনে দিন সবাই নিজের স্বার্থ দেখে নিজেরটা চিন্তা করে আগে স্বাভাবিক এটা আমার ক্ষেত্রে হলে আমিও বলতাম স্বাভাবিক ভুল কিছু নেই কিন্তু সমাজে এখনো ভালো মানুষ আছে যার কারণে আজকে আমি বেঁচে গেছি যার প্রকৃত প্রকৃত উদাহরণ তুমি আগামী দিনে মানে তোমার নিজস্ব চিন্তা ভাবনায় ধরো এরকম আপদ বিপদে তো মানুষ পড়তেই পারে বা তুমি রাস্তাঘাটে নদীতে আশেপাশে তোমার তোমার মধ্যে তুমি নিজেকে কি বলছো এই ঘটনাটার পর তোমার মধ্যে কোনো পরিবর্তন এসছে বা তোমার ভাবনা চিন্তার মধ্যে কোনো পরিবর্তন এসছে ও উনি যেটা বললো না মানুষকে কোনোদিন অপকার করতে নেই উপকার করা আর এই ঘটনার পর আপনার আপনার মনের মধ্যে কি কি পরিবর্তন এসছে বা আপনি নিজেকে আরো কি কি বলছেন এখন না আমার তো দেখেন আমার প্রতিজ্ঞা আছে আমার বাবা যে কথা বলছে আমি সেই মানে সেই কথাই পালন করব অক্ষর অক্ষর পালন করে যাব আমার প্রতিজ্ঞা আছে আমার সামনে যে বিপদে পড়ক আমি অন্তত আমি বিপদে পড়ি আমার যদি একজন লোককে যদি আমি বাঁচাই উঠাই বা রকম যদি আমি বিপদে তো উদ্ধার করিয়া দিই আমিও ওইরকম কোনো বিপদে পড়তে পারি তখন আমার দশজন বা এর একজন হলে আমাকে বাঁচাবে আমি এই দায়া করে আমি দিয়ে মানে থাকে আমি কি বলবো আর আমার মানে যে কোনো একজনের দশজন যদি থাকে একজনের তো আমাকে বাঁচাবে এই পরিস্থিতি সত্যম ঋতু মিত্র তিনি লিখছেন অনেক 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 ধন্যবাদ আপনাকে শিবপ্রসাদ দত্ত লিখছেন মানব সেবা শ্রেষ্ঠ সেবা রাজীব আচার্য লিখছেন সত্যি অসাধারণ আপনি বেঁচে থাকুন সকলের হৃদয়ে মানবিকতার বিশাল পরিচয় দিলেন আন্তরিক অভিনন্দন জানাই আপনাকে দুর্গানগর খোয়াই থেকে লিখেছেন রাজীব আচার্য এদিকে পিটু মজুমদার লিখছেন সুশান্ত তোমাকে শতকোটি প্রণাম তুমি একজন ভগবানের দূত হিসেবে এসে একটা মায়ের সন্তানকে নতুন জীবন দান করলে তার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ এদিকে আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন এই বিষয়টি দেখছেন আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে আপনারা নিজেদের কথা বলতে পারেন লিখতে পারেন আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার সুশান্তবাবু আপনার কাছ থেকে জানতে চাইব তবে তার আগে আপনাদের একটু দেখাতে চাই সেদিন কি ঘটেছিল সেদিন ঘটনাটা কেমন ছিল আপনারা আরেকবার একেবারে কাছ থেকে একটু অনুভব করার চেষ্টা করুন দেখুন

আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যুক্ত হয়েছেন সাংবাদিক হারাধন পাল আমরা তার সঙ্গে একবার কথা বলবো তবে আপনাদের আরেকবার জানাতে চাই পিবি টোয়েন্টি এই সরাসরি আয়োজন থেকে সেদিন ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে হারাধন বাবু ছিলেন এবং তিনি কাছ থেকে সবটা বিষয় দেখেছেন তিনি খবর করেছেন সেই খবর রাজ্যবাসী দেখেছেন হারাধন বাবু শোনা যাচ্ছে আমাদের কথা হ্যাঁ একটু টিভির আওয়াজ মিউট করতে হবে টিভির আওয়াজ বোধ ইকো হচ্ছে যেটা বলতে চাই আপনাকে যে কি হয়েছিল সেদিন আরেকবার আপনি একটু বলবেন একেবারে প্রত্যক্ষদর্শী হিসেবে প্রথমে আমরা বিলোনিয়া সচিন দেব বর্মন আমরা যখন একটা প্রোগ্রাম চলছিল ১৫ আগস্টে একটা প্রোগ্রাম চলছিল হঠাৎ আমাদের কাছে ফোন এলো যে নদীতে প্রতিমা নিরঞ্জনে গিয়ে একটা ছেলে নদীর জলে তলিয়ে গেছে ওকে মানে তোলার জন্য অগ্নি নির্বাপক দপ্তর এবং মানুষ দৌড়াদৌড়ি করছে আমাদের কাছে ফোন এলো তাড়াতাড়ি আসার জন্য আমরা আমার সহযোগী প্রতাপ দেব সাথে নিয়ে আমরা গেলাম ওখানে ওখানে গিয়ে দেখি প্রচুর মানুষ প্রায় পাঁচ সাতশো মানুষ জড়ো হয়ে গেছে মানুষ কেউ নদীর দিকে চিৎকার দিচ্ছে বিভিন্ন ধরনের আওয়াজ আসছে আমরা ফটাফট বাইক নিয়ে ভিতরে ঢুকলাম ঢুকে দেখি যে সুজয় সুজয় যে ছেলেটা এবং সাথে আরেকটা ছেলে ছিল ওরা নদী থেকে পুরো ভিজে মানে একদম দুর্বল হয়ে গেছে নদী থেকে উপরের দিকে আসছে সাধারণত জিজ্ঞেস করলাম কি হয়েছে কি হয়েছে ওরা বললো যে প্রতিমা নিরঞ্জনে যখন কর যে প্রতিমা নিরঞ্জনের ঘাট ছিল ওখানে প্রতিমা যখন নিরঞ্জন করছিল হঠাৎ পা পিছলে এবং নদীতে প্রচুর জল ছিল সেই জলের সুজয় ভেসে ভেসে চলে যাচ্ছে নদীর দুধারে কেউ বসি মানে মাছ ধরছিল বসিতে কেউ বা জাল মারছিল কিন্তু কেউ ওকে বাঁচানোর জন্য এগিয়ে এলো না আমাদের আরেক সহযোগী ওকে দেখে নদীর পারে পাড়ে দৌড়ে গিয়ে অগ্নি নির্বাপক দপ্তরকে ফোন করলো অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মানুষ দৌড়ছে নদী দিয়ে নদীর দিয়ে তখন এই যে মানে ভগবানের যে ভূমিকা যেটা মানে বলা যায় সুকান্ত ভট সে নদীর পারেই ওর বাড়ি মানে একদম নদী থেকে যেখান থেকে ওকে উদ্ধার করা হয়েছে ওখান থেকে পঞ্চাশ মিটারের মধ্যে ওর বাড়ি তো ও তখন শব্দটা শুনে দৌড়ে গেল নদীর দিকে দেখতে পেল যে একটা ছেলে নদী দিয়ে ভেসে যাচ্ছে মানুষ চিনতে চিৎকার চেঁচামেচি করছে তখন সেই এটা দেখে মানে ওর বাড়ি থেকে যাওয়ার সময় সম্ভবত ওর হাতে দড়ি নিয়ে গেছে বা মানুষ কেউ বা বলেছিল এবং যারা প্রতিমা নিরঞ্জন করতে গিয়েছিল ওদের যে গাড়িতে মূর্তি বাধার বা বক্স বা সাউন্ড সিস্টেম বাঁধার জন্য যে দড়ি ছিল ওসবগুলো নিয়ে গেছে দরে দরে সুকান্ত ভট্টাচার্য ওই দড়ি নিয়ে সেখানে নদীর একদম পাশাপাশি গিয়ে দেখছে মানে সুজয় নদীতে তলিয়ে যাচ্ছে একবার হাত উপরে উঠাচ্ছে মাথা উপরে উঠাচ্ছে সাথে সাথে সুকান্ত ভট্টাচার্য ও ভালোভাবে সাঁতারও জানেন না নদী পারে পারে কিন্তু ও অন্য জায়গা থেকে এসেছে এগুলো এগুলো আমরা শুনেছি ওনাদের মুখ থেকে এগুলো শুনেছি আপনি আপনার অভিজ্ঞতাটা বলুন আপনি কি দেখেছেন আপনি সেখানে গিয়ে পরিস্থিতি কি পেয়েছেন সেটা যখন আমরা আমরা দেখলাম যে সুজয় সুজয়কে উঠালো সাথে সাথে সুকান্ত সামনের দিকে এগিয়ে এলো সূর্যের মা সম্ভবত বা গার্জিয়ান কেউ একজন মহিলা সুকান্তকে পায়ে ধরে ভগবানের রূপ নিয়ে যে তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো বা তুমি সূর্যকে বাঁচিয়েছ তোমার কাছে আমরা কৃতজ্ঞ সবাই মানুষ শত শত মানুষ জড়ো হয়ে সুকান্তকে বাহবা দিচ্ছেন যে তুমি এই কাজটা করেছ সবাই প্রশংসা

বলুন যে মানুষ হিসেবে মানুষের দিয়ে দায়িত্ব সেটা পালন করার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছে বিলোনিয়াবাসী গর্বিত ত্রিপুরাবাসী গর্বিত সেই হিসেবে আমরা যতটুকু খবর বিলোনিয়া দক্ষিণ জেলা প্রশাসন সুশান্ত ভট্টাচার্যকে দিকে 15 আগস্টের প্রোগ্রামে সাহসিকতা পুরস্কার দিচ্ছেন সেটা আমাদের গর্ব এই ধরনের মানুষ এই ধরনের যুবকরা আগামী ভবিষ্যতে মানুষের পাশে যদি দাঁড়ায় আমাদের মানবতার যে শ্রেষ্ঠ ধর্ম সেটা পালন করা হবে বলে আমি মনে করছি ঠিক খুব সুন্দর বললেন অনেক ধন্যবাদ আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা আপনি সহযোগিতা করেছেন তাঁদা তাদের দুজনকে আমরা আজকে এখানে পেয়েছি এবং আমি এই অনুষ্ঠান থেকে আরেকবার বিলোনিয়ার কৃতি সন্তান সাংবাদিক সুমন তাকেও আন্তরিক ধন্যবাদ জানাতে চাই তিনিও দারুণভাবে এই আয়োজনটি যাতে আমরা করতে পারি সহযোগিতার হাত বাড়িয়েছেন বন্ধু আছেন সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি কে আছে নমস্কার নমস্কার আপনাকে কি হ্যাঁ বলো আমাদের কর্ণীশ শুননা দাদা आपसे আছে কেউ নেই একজন সুশান্ত বাবু

আগামী প্রজন্মের ছেলেমেয়েরা যারা ছোট আপনার চেয়ে বয়সে ছোট তাদের জন্য কি বার্তা দিতে চাইবেন এই যে একটা সুন্দর খবর আমরা পেলাম আপনি পনেরোই আগস্টের একটি সরকারি অনুষ্ঠানে হয়তো বা আপনার এই সাহসিকতার জন্য এবং মানবিক বোধের জন্য আপনাকে পুরস্কৃত করা হবে আমরা সবাই মিলে আপনার এই পুরস্কারের গৌরব ভাগ করে নেব কিন্তু আপনি কি বার্তা দিতে চাইবেন এই সমাজকে বা আপনার ছোট বয়সে যারা রয়েছে তাদেরকে আপনি কি বলতে চাইবেন আমি তো যে আমার মতো এরকম এরকম যেন হয় সবারই বলুম বা তারাও যেমন ভালো ধরনের কাজ করে বা ভালো জায়গা পছে। আমি এটাই তার কাছে অনুরোধ সুজয় তুমি ধরো মানে এখন অব্দি বলনি মানে আমাদের এই অনুষ্ঠানে তুমি প্রথম বলবে তুমি কি বলতে চাও কি বলতে চাও না কে তোমাকে তো ভগবান না আমি বলছি উনাকে উনার দিকে তাকিয়ে কিছু বলো না ওনাকে আমরা শুনতে চাই যেটা তুমি বলো নিয়ে আগে ওনাকে তোমার মনের মধ্যে কি খেলা করছো ওনাকে তুমি কি বলতে চাও বলো আমরা শুনি বলো তুমি তুমি কি বলতে চাইছো মানে ওনাকে তুমি কি বলতে চাইছো দাদা হিসেবে বা তোমার পরিচিত একজন হিসেবে হিসেবে ওনার নাম তো সুশান্ত উনি ভগবান ওই ওই যে দিন পরিচিতাচার্য ব্রাহ্মণ হল তোমার ওনার সঙ্গে সম্পর্ক নিশ্চয়ই থাকবে সারা জীবন অবশ্যই হ্যাঁ অবশ্যই সুশান্ত বাবু আপনার সম্পর্ক থাকবে ওর সঙ্গে অবশ্যই অবশ্যই সবসময় এই ঘটনাটা মনে থাকবে আপনার আমার মনে থাকবে হে আমি হেরে যেখানে দেখি আমার অন্তত এটাই আমার ভাবনা এটা মানে কথাটা মনে থাকবে আমার চিরজীবন লাগে আমি যতদিন আমার মানে কণ্ঠে প্রাণ আছে ততদিন আমি কিন্তু এই জিনিসটা অন্তত আমার থাকবে খুব ভালো থাকুন সুশান্তবাবু অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রণাম জানাচ্ছি এবং পিবি ফোর পরিবার প্রতিবাদী কলম পরিবার প্ল্যানেটিস পরিবার আমরা সবাই মিলে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই রাজ্যবাসী যারা এই অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকে আপনাকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছে আপনি একটা দারুণ কাজ করেছেন আমরা যেমন চোর ডাকাতদের ধরা পড়লে খবর দেখাই ঠিক তেমন ভাবে এই কাজগুলোকে আমরা সবার সামনে তুলে ধরি যাতে মানুষ ভালোটা থেকে ভালো গ্রহণ করতে পারে সুজয় তোমার জীবন সুখের হোক সুন্দর হোক তুমি এই বিপদটাকে মাথায় রেখে মানুষের বিপদে একইভাবে ঝাঁপিয়ে পড়বে তাদেরকে বাঁচাবে রক্ষা করবে এই প্রত্যাশা আমরা আজকে করবো এই অনুষ্ঠান থেকে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত না তখন আপনাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ আসুন আমরা চেষ্টা করি আমরা সবাই তো পারি না বা পারবো না কিন্তু আমরা চেষ্টা করি এই অসম্ভব লড়াকু একটা সমাজে দাঁড়িয়ে আমরা যদি একটু একটু করে সুশান্ত হতে পারি আমরা যদি একটু একটু করে সুজয়দের বাঁচাতে পারি তাহলে জীবন সুন্দর হবে যারা বাঁচবেন তারা অন্তত এইটুকু স্বীকার করবেন যে আমরা তাদের জীবন বাঁচিয়েছিলাম আজ এ পর্যন্তই আগামীকাল নতুন কোনো বিষয় নতুন কোনো ভাবনা স্টুডিওতে হয়তো বা কোনো অতিথি আপনাদেরই অপেক্ষায় থাকবে ভালো থাকবেন সবাই শুভরাত্রি